নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সাউথ চব্বিশ পরগনার যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছে মেডিকেল সেক্টরে, তাতে তো তার জন্য তোমরা ভিডিওটিকে পুরো দেখবে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, বেল আইকন যেটি আসবে সেটিকেও ক্লিক করবে, তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা এরকম ভিডিও নোটিফিকেশান সহজে পাবে। তো বন্ধুরা, তোমরা যদি এই ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে যাওয়ার জন্য লিঙ্কটি তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে আসলে পেজটি এরকমভাবে ওপেন হবে তোমাদের সামনে, এবং সেখানেই দেখো রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্ট বলে অপশানগুলো দেখতে পাবে, এবং সেখানেই সেই নোটিশটি দেওয়া আছে। তো সেটাকে ক্লিক করলে তোমরা পিডিএফ আকারে যে নোটিফিকেশান সেটা ডাউনলোড হয়ে যাবে তোমাদের সামনে। তো ডাউনলোড হওয়ার পরে যে নোটিফিকেশানে যে বিষয়গুলো বলা আছে সেটি আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমরা যদি সেই নোটিফিকেশানটি ডাউনলোড করো তাহলে এরকমভাবে ওপেন হবে। তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে সমিতি সাউথ চব্বিশ পরগনার, তাদের তরফ থেকেই এটা দেওয়া হয়েছে, এবং তোমরা পরবর্তীতে যে জায়গায় এটা ডাইরেক্ট ইন্টারভিউ হবে, ওয়ার্কিং ইন্টারভিউ, সেখানে গিয়ে তোমরা ইন্টারভিউ দিতে পারবে। তো এই সকল পোস্ট কন্ট্রাকচুয়াল যে মেডিকেল অফিসার ম্যানেজমেন্ট সেটা বলা হচ্ছে এই পোস্টের নাম, এবং মেমো নাম্বারটিও তোমরা দেখে নেবে। তো সেই জায়গায় তোমরা যে সকল পোস্টের জন্য আবেদন করতে পারবে, আবেদন মানে যে ফর্মটি নিয়ে তোমাদেরকে হাজির হতে হবে, এবং অন্যান্য ডকুমেন্টস যেটা তোমাদের আছে কোয়ালিফিকেশন ডিটেলস সেগুলো নিয়ে তোমাদের হাজির হতে হবে। তো পোস্টগুলো আছে ফুল টাইমের জন্য মেডিকেল অফিসার, FTMO যার সংক্ষেপের নাম, সেটাও ন্যাশনাল আরবান হেলথ মিশন যেটা NUHM এর অধীনে নেওয়া হবে। তারপরে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার NHM এবং মেডিকেল অফিসার AFHC, এটা অ্যাডোলেসেন্ট হেলথ প্রোগ্রামের অধীনে এখানে নেওয়া হবে। তো এই সকল পোস্টগুলোর তোমরা ইন্টারভিউ দিতে পারবে 25শে অক্টোবর 12টা থেকে শুরু হবে। তো সেটাও তার ঠিকানা দেওয়া আছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সাউথ চব্বিশ পরগনা। তো সেখানেই তারা আয়োজন করেছে, তোমাদেরকে সেই জায়গাতেই গিয়ে ইন্টারভিউ দিতে হবে। তো ইন্টারভিউটা তোমরা 25শে অক্টোবর ফ্রাইডে পড়বে। যে ভেন্যুটা দেওয়া আছে সেটা আমি বলে দিচ্ছি, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সাউথ চব্বিশ পরগনা, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, MRB হসপিটাল কমপ্লেক্স, টালিগঞ্জ, কলকাতা 7,33,000। এই ঠিকানায় তোমাদেরকে ফর্মটি নিচে দেওয়া আছে, সেই ফর্মটিকেও আমি তোমাদের জন্য দেখাবো। ফর্মটি সঙ্গে যে যে ডকুমেন্ট লাগবে, তোমাদের আছে যে কোয়ালিফিকেশানগুলো, সমস্ত ডিটেলস দিয়ে এবং আসল কপি এবং জেরক্স কপি সমেত তোমরা হাজির হবে যে ঠিকানাটা আমি বললাম সেই ঠিকানায়। যে সকল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তাদের যে পোস্টের কথা বলেছি মেডিকেল অফিসার ফুল টাইমের ক্ষেত্রে, দুটো পোস্ট আছে, 40,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে, যেটা NUHM এর যে গাইডলাইন সেই অনুযায়ী বাকি ডিটেলসও তারা সেইভাবে মেনটেন করবে। আর ডিফারেন্ট UPHC-র অধীনে ডিফারেন্ট মিউনিসিপ্যালিটিস আছে যারা, সেখান সকল ডিস্ট্রিক্টগুলোতে তোমাদের যে কোনো একটা জায়গায় হবে। এবং যে কোয়ালিফিকেশানগুলো দরকার, MCI রেকগনাইজ ইনস্টিটিউট হতে হবে, সেখান থেকে MBBS এবং 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, এবং রেজিস্টার্ড হতে হবে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্টার জায়গায়, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, তাহলেই অ্যাপ্লাইয়ের জন্য তোমরা এলিজিবল। আর বয়স সেটা ম্যাক্সিমাম 66 ইয়ার হলেই তোমরা আবেদনটি করতে পারবে, সেটাও তোমরা হিসাব করবে 30/9/2019 এই সময় ধরে। আর স্কোর কার্ড সেটা ফাইনাল এক্সাম বা ডিগ্রি বা ডিপ্লোমা এক্সপিরিয়েন্স সমস্ত কিছু মিলিয়ে সিলেকশন প্রসিডিওরটাকে নিয়ন্ত্রণ করা হবে। সেখানে তোমাদের সিলেকশন ইন্টারভিউ বোর্ডে সমস্ত কিছু দেখে তোমাদের স্কোরিং করা হবে। তো GDMO এই পোস্টে 10টি পোস্ট আছে, 10টি আনরিজার্ভ।
তো এখানেও 40,000 টাকা করে দেওয়া হবে। আর যে সকল কোয়ালিফিকেশানগুলো এখানেও MBBS লাগবে এবং ইকুইভ্যালেন্ট ডিগ্রি যদি থাকে, সো মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা WBMC-র জায়গায় যদি রেজিস্টার থাকে, তাহলে তোমাদের আবেদন করতে সুবিধা হবে এবং ইন্টার্নশিপ থাকতে হবে। এক্ষেত্রে বয়স 64 বছর রাখা হয়েছে, সেটাও 30/9/2019 এই সময় পিরিয়ড ধরে। মেডিকেল অফিসার AFAC-র অধীনে যে পোস্ট নেওয়া হবে সেটা 10টি পোস্ট আছে। 10টি পোস্টের মধ্যে আনরিজার্ভ 3টে, SC 2টো, ST 1টি। তো এখানেও 40,000 টাকা করে দেওয়া হবে। সাউথ 24 পরগনার যে SDH-2 এবং SGH-4 এইখানেই পোস্টিং হবে এবং MBBS আর রেজিস্টার হতে হবে MCI বা WBMC-র অধীনস্থ জায়গা থেকে, এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি এগুলো যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এজ এখানে 45 ইয়ার্স হতে হবে, সেটা 30/9/2019 এই সময় পিরিয়ড ধরে। তো স্কোর, যে কোয়ালিফিকেশান যেগুলো তোমাদের আছে তার উপর ভিত্তি করে সিলেকশন যখন তোমাদের করা হবে, তখন সেই স্কোরটিকে তারা ঠিক করবে, সিলেকশন বোর্ড। সেই মার্কসটা তোমরা পরে জানতে পারবে। তো অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশনটি তোমরা পাবে এবং পরবর্তীতে তোমরা ইনফরমেশন নিতে পারবে, তার জন্য ওয়েবসাইটগুলো দেওয়া আছে। তোমরা এই সকল ওয়েবসাইটগুলোকে ফলো করতে পারো। আর যদি কিছু অন্য জানার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা এই যে ফর্মটি, সেই ফর্মটিকেই ফিল আপ করে নির্দিষ্ট তারিখে তোমরা হাজির হবে যে ঠিকানা বলা হয়েছে সেই ঠিকানায়। তো এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য তোমরা আবেদন করবে, যে পোস্টগুলোর বিবরণ আমি একটু আগে দিলাম। এখানে ব্লক লেটার, তোমার নাম, এখানে কালার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবে, বাবার নাম বা স্বামীর নাম এখানে লিখতে হবে, অ্যাড্রেস দেবে, এখানে পিন নাম্বার সমেত, এবং কন্ট্যাক্ট নাম্বার দেবে, মোবাইল নাম্বার যেটা, আর অল্টারনেটিভ নাম্বারও তোমরা দিতে পারো, দুটো নাম্বার যদি থাকে। ইমেল আইডি তোমরা দেবে, এখানে লিখবে, ডেট অফ বার্থ জানাবে, আর এজ 30/9/2019 এই তারিখে কত বছর হচ্ছে সেটা এখানে লিখতে হবে। মেল ফিমেল এখানে জানাবে, কাস্ট কোন কাস্টে বিলং করো সেটা এখানে লিখবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে, যাদের ডিমান্ড ড্রাফট লাগবে তারা ডিমান্ড ড্রাফটের নাম্বার, অ্যামাউন্ট, কত তারিখে কাটা হয়েছে, সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, সেই মতো করে তোমরা এখানে লিখবে। এডুকেশনাল যে কোয়ালিফিকেশান সেগুলো এখানে লিখতে হবে, ফুল মার্কস কত ছিল, কতর মধ্যে এক্সাম দিয়েছিলে, কত পেয়েছিলে, কোন ইয়ারে পাস করেছো, সমস্ত ডিটেলস এখানে লিখে লিখে দিতে হবে। এবং অন্যান্য যদি এই জব রিলেটেড যদি কোনো কোয়ালিফিকেশান মনে হয় যে এই কোয়ালিফিকেশানটি দিলে তোমাদের জবটি পেতে সুবিধা হবে, তাহলে সেই সকল কোয়ালিফিকেশানগুলো তোমরা এখানে লিখতে পারো, আদার্স বলে কলম দেওয়া আছে। এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের জানাতে হবে, IMC বা WBMC-র যে জায়গায় রেজিস্টার করা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখতে হবে। কম্পিউটার নলেজ যদি জানো, কোনো কোর্স করা থাকে, তাহলে সে তার কোর্সের নাম এবং কত দিনের করা আছে, মানে 6 মাস বা 1 বছর বা 2 বছরের যে কোর্সগুলো করানো হয় সেই কোর্সের ডিউরেশন এখানে চাওয়া হয়েছে। এবং যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার, সেই ওয়ার্কের এক্সপিরিয়েন্স এখানে লিখতে হবে, কত বছর সেটা উল্লেখ করে। এবং গভর্নমেন্ট সেক্টরে যদি কাজ করা থাকে বা প্রাইভেট সেক্টরে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে সেটাও এখানে জানাতে হবে। এবং অন্যান্য ডিটেলস তোমরা এখানে লিখতে পারবে, তার জন্য জায়গা দেওয়া আছে। আর যে সকল ডকুমেন্টগুলো, জেরক্স কপি আর কি, তোমরা দেবে, তারও একটা লিস্ট আউট করা আছে এখানে, যে যে ডকুমেন্ট তোমরা দিচ্ছ এই ফর্মটির সঙ্গে সেগুলোকে এখানে এক দুই করে লিখতে হবে পরপর। তারপর এখানে দেখো কোন ডেটে তোমরা অ্যাপ্লিকেশনটি জমা করছো আর কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশনটি করছো, সেইগুলোর উল্লেখ করে এখানে ফুল একটা সিগনেচার করতে হবে, তাহলে ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তো যদি কোনো সমস্যা হয় এটি করার সময়, তো অবশ্যই তোমরা আমার যে কমেন্ট বক্স সেখানে কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিক দিয়ে রাখলেই কিন্তু পরবর্তীতেও তোমাদের কাছে এরকম ভিডিও সহজে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের আর কীরকম ভিডিও দরকার, আর এই ভিডিওটি কেমন লাগলো সেটিও তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো ফ্রেন্ডস, সমস্ত ভিডিওর যে সকল লিঙ্কগুলো আমি দিয়ে রাখি সেখান থেকেও তোমরা সহজেই সেই নোটিফিকেশান এবং অ্যাপ্লাইয়ে যাওয়ার সুবিধা হবে তোমাদের। তো অবশ্যই তোমরা সেই লিঙ্কগুলো ব্যবহার করে যাবে। আর এই ভিডিওটিকে
তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য, এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।